رب العالمين بولين مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت الله কে বাইপাস করে আল্লাহ কে বাদ দিয়ে যে সকল পরাশক্তি আর মহাশক্তিদেরকে তোমরা দেখো এদের উদাহরণ হলো মাকড়সার মতো আর এরা কি করে বিশাল ভাব নিয়ে বাড়ি বানায় ইত্তখযেত বাইতা আল্লাহ তাআলা এমন ভাব নিয়ে বলতেছেন যেমন ভাবে ও ভাব নেয় সে কি করে ইত্তখযেত বাইতা বানা বাইতা কয় না ইত্তখাজের ভিতরে আলাদা এক স্পেশাল অর্থ আছে সে একটা বিশাল বাড়ি বানায় অথচ ওয়া ওয়া অথচ ইন্না আওহানাল বুয়ুতি লবাইতুল আনকাবুত পৃথিবীতে যদি অতি দুর্বলতম কারো ঘর থাকে সেটা হলো মাকড়সা তার চেয়ে দুর্বল বাড়ি আর কারো নাই লাউ কানু ইয়ালামুন হায় যদি ওরা একটু বুঝতো ওরা তো বুঝে না ওরা তো নিজের শক্তিমত্তার গর্বে আর অহংকারে চুর হয়ে থাকে ঠিক কি ঠিক না মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বুঝে থাকলে বলেন বর্তমান যুগে অ্যাটমিক পাওয়ারের অধিকারী অ্যাটম বোমের মালিকানা যাদের আছে হাইপারসনিক মিসাইল আছে এটা আছে আর ওটা আছে কত কিছু আছে এই সব কিছু নিয়ে যারা বড়াই করে অথচ আল্লাহকে মানে না এদের প্রত্যেকের উদাহরণ মাবুদ দিয়েছেন এক একটা মাকড়সার মতো ঠিক কি ঠিক না বাড়ির মালিক সব পরিষ্কার করে যখন নাকি মাকড়সার আর বিশাল আয়রন ডোম এর যে বিশাল পরাশক্তিওয়ালা বাড়ি যেটা সে বানিয়েছে যেটা নিয়ে তার মহাগর্ব ওটা ধ্বংস করার জন্য যখন তার সময় আসে তখন বাড়ির মালিক ঝাড়ু নেয় তাও কোন ঝাড়ু সলার ঝাড়ু নেয় না তুলতুলে ফুলের ঝাড়ু ঠিক কি ঠিক না নরম কোমল ঝাড়ু ওটাকে নিয়ে ইয়াজরে বাড়ি মারে কি করে আস্তে করে একটা ডলা দেয় ঠিক কি ঠিক না ডলা দেওয়ার সাথে সাথে মাকড়সার এই পরাশক্তির অহংকারের বাড়ি আছে না নাই এবং জনাব বলা মাকড়সা নিজের প্রাণ বাঁচানোর জন্য উপর থেকে প্যারাশুট জাম্প করে সাই দেখেননি মনে হয় চাম করে নিচে পড়ে দৌড় মারে বাংকারে আশ্রয় নেয় বাংকার মানে হলো ওই আপনার ওয়ার্ড্রোবের চিপা খাটের তলা স্ত্রীর আলমারির পায়া তারপরে বা ইঁদুরের গর্ত এটা হলো তার বাংকার ঠিক কি ঠিক না বাড়ির মালিক অনেক সময় পালিয়ে যেতে দেখেও কিছু বলে না যাক বেচারা বাড়িঘর গেছে আর বাদ দিলাম কিছু কর দরকার নেই মাঝে মাঝে বাড়ির মালিকের মেজাজ খুব খারাপ হলে তখন ঝাঁটাটা দিয়ে বাড়ি একটা মারে জনাব পরাশক্তি মাকড়সার পেটের সাদা প্যাটাপুটা বের হয়ে সব শেষ হয়ে যায় ঠিক কি ঠিক না তো এই যে মাকড়সা নিজেকে বিশাল কিছু মনে করে সুপার পাওয়ার আর হিরো মনে করে বাড়ির মালিকের কাছে এটা কত অসহায় সে এটা কল্পনাও করতে পারে না ঠিক কি ইসরায়েলের ডিফেন্স মিনিস্টারকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে নিরীহ নারী শিশুদেরকে আপনারা হত্যা করছেন এই যুদ্ধাপরাধ করছেন এটা কি অন্যায় নয় আপনাদের কি মায়া লাগে না উত্তরে সে বলেছিল এদের ব্যাপারে মায়া লাগার তো কিছু নাই এরা তো হলো হিউম্যান অ্যানিমাল এক কথায় এরা তো হলো মানব পশু মানে দেখতে মানুষ আসলে পশু অতএব এই সমস্ত পশু মারতে তো আমাদের তেমন কোনো গায়ে লাগে না বুঝে থাকলে বলেন এই রকম কথা যে বলতে পারে সে কি আসলে মানুষ না মানুষ রূপী পশু এই রকম লোকদেরকে দেখার পরে আমাদের বুঝে এসেছে কোরআনে কারীমের আয়াতের এই মর্ম যে মাবুদ বলেছেন উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো বালহুম আদল বরং তার চেয়ে নিকৃষ্ট ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এই কথা শুনে আমরা বুঝতে পেরেছি যে আসলে পশু কারা ঠিক কি ঠিক না একটা বাচ্চা 5-7 বছরের বাচ্চা সে নিজে আহত সারা শরীর থেকে রক্ত ঝরছে তার আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে মূর্ছ অবস্থায় তার চেয়ে হয়তো 1-2 বছরের বড় সেই ভাইয়ের কাছে মুখের কাছে গিয়ে সে এটা বলছে না যে যুদ্ধটা না হলে তুমি বেঁচে যেত আমি খুব দুঃখিত সে কি বলছে গিয়ে ভাই বলো না বলো একবার বলো একটু বলো
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله এই বাচ্চা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এক পর্যায়ে তার ভাই যার মুখ নড়ছে না কিন্তু তারপরে শুনতে শুনতে সে কাঁপা কাঁপা স্বরে কালিমায়ে শাহাদাত বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে মেরে মুহতারাম দোস্ত যাদের বাচ্চাদের ঈমানের দৃঢ়তা এই পরিমাণ তাদেরকে পরাস্ত করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হতে পারে না জয় হোক ইসরায়েল ইসরায়েল নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইসরায়েল ইসরায়েল নিপাত যাক সবাই মিলে কইলাম কইলেই নিপাত হয়ে যাবে না না কাজ করা লাগবে খুব দোয়া করলাম আয় আল্লাহ ইসরায়েল এবং তাদের দোসরদেরকে তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ ওদেরকে তুমি শেষ করে দাও মুসলমানদেরকে ফিলিস্তিনিদেরকে বিজয় দান করো খুব দোয়া করলাম বাস্তবে কোনো পদক্ষেপ নিলাম না হয়ে যাবে এটার উদাহরণটা কেমন জানেন এক ভদ্রলোক এক বুজুর্গের কাছে গেছে যে বলতেছে বহু বুজুর্গের কাছে দোয়া করায় ফেল হয়ে আপনার কাছে আসছে শুনেছি আপনার সব দোয়া কবুল হয় আপনার কাছে দোয়া নিতে আসছে বুজুর্গ বললেন কি দোয়া আপনি দোয়া করেন আমার জন্য একটা বাচ্চা হয় খুব খায়েশ কিন্তু বাচ্চা হচ্ছে না উনি দোয়া করে দিলেন বছর খানিক পরে আবার এসে বলে বাচ্চা তো হলো না একটু দোয়া করলেন আপনি দোয়া করেন উনি বলেন দোয়া তো করেছি এই পর্যন্ত যাদের জন্য করেছি আল্লাহ তো ওদেরকে দিয়েছে তোমার হয় নাই ব্যাপারটা কি বলে জানি না আপনার দোয়া তো কাজে লাগতেছে না তো বুজুর্গ নিজের দোয়ার ব্যাপারে ভালো কনফিডেন্স ছিল ওনার উনি এক পর্যায়ে জিজ্ঞেস করলেন বিয়ে কবে করছো কতদিন হয়েছে বিয়ে করছো হুজুর সেটা তো করি নাই বিয়ে করে নাই সারা পৃথিবীর সমস্ত হুজুরদেরকে দিয়ে এক জায়গায় এনে আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতি হাসান বসরি রাহিমাহুল্লাহ সবাইকে এক পাল্লা এনে দোয়া করাইলে বাচ্চা হবে নাকি কেন দোয়ার সাথে দাওয়া লাগবে ঠিক কি ঠিক না বাস্তব পদক্ষেপ নিতে হবে তারপরে দোয়া করলে দোয়া জাগা মতো যাবে ঠিক কি ঠিক না ইসরায়েলের পতন চাই কেন চাই এজন্য চাই যে আমরা সকলেই যুদ্ধের মধ্যে আছি নবীজি ইরশাদ করেছেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ সকল মুসলমান এক শরীরের মতো উদাহরণ দিয়েছেন ইদাশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু যখন কোনো ব্যক্তির চোখ আক্রান্ত হয় গোটা শরীর সে কষ্ট অনুভব করে আপনার চোখে যদি কেউ গুঁতো দিয়ে আসে আপনার হাত বসে থাকে বলেন না কেন কেউ এসছে আপনার চোখে কি দিবে গুঁতো দিবে আপনার হাতটা বসে থাকে না যে গুঁতো দিতে আসছে সেই হাত আর সেই আঙুল এরকম করে ভেঙে দেয় ঠিক কি ঠিক কেন হাত জানে আমি যেই শরীরের অঙ্গ চোখও সেই শরীরের অঙ্গ অতএব চোখের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আমার বিরুদ্ধেও সেটা যুদ্ধ ঘোষণা ঠিক কি ঠিক ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তাদেরকে নির্বিচারে হত্যা করা এটা শুধু ওদেরকে হত্যা করা নয় নবীজির বাণী অনুযায়ী আমরা যারা মুসলমান হিসেবে পৃথিবীতে বেঁচে আছি এক শরীরের মতো হবার কারণে সে যুদ্ধ আমাদের বিরুদ্ধেও ঘোষণা হয়েছে আমরা সকলেই যুদ্ধের মধ্যে আছি এবার বুঝে থাকলে বলুন ঠিক কি ঠিক না যুদ্ধের মধ্যে প্রত্যেক বাহিনী একই কাজ করে তা নয় এক একজন এক একটা সাইড সামলায় শত্রুকে সব দিক থেকে দুর্বল করা লাগে ঠিক কি ঠিক না একটা সেক্টর এক সাইড থেকে দুর্বল করে আরেকটা সেক্টর আরেক সাইড থেকে দুর্বল করে আরেকটা সেক্টর আরেক সাইড থেকে তাদেরকে আক্রমণ করে জোরে বলুন ঠিক কি ঠিক না আমরা শারীরিকভাবে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা ঘোষণা করে শারীরিকভাবে সেখানে যোগ দিয়ে যুদ্ধ করতে পারছি না কিন্তু আমরা পারি আমাদের শত্রুর কোমর ভেঙে দিতে তাদের অর্থনৈতিক শক্তিকে ধসিয়ে দিতে ঠিক কি এই উপস্থিতি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আপনারা এই পর্যন্ত তো ফিলিস্তিনিদের উপরে কি জুলুম বর্বর নির্যাতন হচ্ছে তা আপনারা দেখেছেন না দেখেন নাই অনেকেই দেখেন নাই কেন জানেন এত বিভৎস বিষয়গুলো খোলার পরে সামনে আসলে অনেকে সহ্য করতে পারে না তাই সরিয়ে দেয় মনে রক্তক্ষরণ হয় কলজে কাঁপতে থাকে এই বিভৎস দৃশ্য দেখা যায় না
ছোট্ট ছোট্ট শিশুদেরকে ফুলের মতো শিশু, এক একটা শিশুর চেহারা কি সুন্দর, আহ জান্নাতের বালকদের মতো দেখা যায় এক একটা বাচ্চাকে। আর এই বাচ্চাগুলোকে যেভাবে বিভৎসভাবে হত্যা করছে ওরা, হসপিটালের ভিতরে ঢুকে মিথ্যা অজুহাত দিয়ে, হসপিটালের ভিতরে ঢুকে নিরীহ বাচ্চাদেরকে, নিরীহ রোগদেরকে গুলি করে হত্যা করেছে, উপর থেকে বম্বিং করছে। আশ্রয় শিবির যেখানে তারা বাঁচার জন্য গিয়ে আশ্রয় নিয়েছে, এই আহত মানুষগুলোর উপরে বম্বিং করে সেখানেও শত শত মানুষকে হত্যা করছে। নিত্যদিনের ঘটনা, অবাস্তব না বাস্তব? এরকম এক পরিস্থিতিতে আমার আপনার বাপ ভাই, আমার আপনার সন্তানকে, আমার আপনার বোনকে, মাকে হত্যা করছে। গোটা পৃথিবী, গোটা পৃথিবীকে যারা নেতৃত্ব দেয়, এই সমস্ত বিবেক শূন্য গুলো হায়না আর পশুর চরিত্রে অভিনয় করছে। সাধারণ নাগরিকরা তাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে, অথচ তাদের মাথার ভিতরে বিবেকের সামান্য নাড়াও দেখা যাচ্ছে না, ঠিক কি ঠিক? অন্ধ হয়ে বসে আছে। ইসরায়েলের ডিফেন্স মিনিস্টারকে জিজ্ঞেস করা হয়েছিল, এই যে নিরীহ নারী শিশুদেরকে আপনারা হত্যা করছেন, এই যুদ্ধাপরাধ করছেন, এটি কি অন্যায় নয়, আপনাদের কি মায়া লাগে না? উত্তরে সে বলেছিল, এদের ব্যাপারে মায়া লাগার তো কিছু নাই, এরা তো হলো হিউম্যান অ্যানিমাল, এক কথা এরা তো হলো মানব পশু, মানে দেখতে মানুষ আসলে পশু, অতএব এই সমস্ত পশু মারতে তো আমাদের তেমন কোনো গায়ে লাগে না। বুঝে থাকলে বলেন, এই রকম কথা যে বলতে পারে সে কি আসলে মানুষ না মানুষ রূপী পশু? এই রকম লোকদেরকে দেখার পরে আমাদের বুঝে এসেছে কোরআনে কারীমের আয়াতের এই মর্ম, যে মাবুদ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এই কথা শুনে আমরা বুঝতে পেরেছি যে আসলে পশু কারা, ঠিক কি ঠিক না? আজকে যুদ্ধ গোটা মানবতাবাদীদের পক্ষ থেকে মানবতা ধ্বংসকারীদের বিরুদ্ধে, ঠিক কি ঠিক না? ওরা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, মানবতার পক্ষে যারা আছে তারা ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেবে, এটাই বাস্তবতা, এবং গোটা পৃথিবী জুড়ে সেটাই আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি ঠিক? যার মধ্যে সামান্য মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে, মানবতা আছে, সে কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি ইহুদি, এমনকি নাস্তিক, এমনকি অনেক ইহুদি পর্যন্ত ইসরায়েলের এই বর্বর অপকর্মকে কোনো ক্রমেই সমর্থন দিচ্ছে না, ঠিক কি ঠিক না? তারা প্রতিবাদে ফেটে পড়ছে। প্রিয় উপস্থিতি, এই যে বর্বর নির্যাতন আর নিপীড়ন তারা চালাচ্ছে, এই যে মানুষকে হত্যা করছে, খুন করছে, এই খুনকে কি আপনারা সমর্থন করেন? এই হত্যাকাণ্ডকে কি আপনারা সমর্থন করেন, পক্ষে না বিপক্ষে? আস্তে বলুন, আস্তে বলুন। আমার আপনার বাপ ভাইকে আপনি যদি জানতে পারেন, আমার আপনার বাপ ভাইকে কেউ হত্যার ষড়যন্ত্র করছে, তার পকেটে আপনি টাকা দেবেন? তার জিনিস কিনে আপনি তার পকেট ভারী করবার ব্যবস্থা করবেন? এক পয়সা দেবেন? কেন দেবেন না? আমার শত্রু, ঠিক কি ঠিক না? যুদ্ধরত অবস্থায় আজকে আমরা যুদ্ধের সিচুয়েশনে আছি, যদিও সশস্ত্র সংগ্রাম আর যুদ্ধ আমরা করছি না, কিন্তু মানবতার পক্ষে আমরা প্রত্যেকেই যোদ্ধা, জোরে বলুন, ঠিক কি ঠিক না? আমাদের যুদ্ধ বর্বর জায়নিস্ট ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থনকারী মদতদাতা দোষর যারা, তাদের সকলের বিরুদ্ধে, ঠিক কি ঠিক? আমাদের যুদ্ধ নয়, ইসরায়েলকে যারা খুঁটির জোর দিচ্ছে, আটলান্টিকের ওই পারের বিশ্ব সন্ত্রাসী আমেরিকা, ওদের বিরুদ্ধেও আমাদের যুদ্ধ, ঠিক কি ঠিক? আটলান্টিকের এপারে তার অতি অনুগত রাজনৈতিক স্ত্রী গ্রেট ব্রিটেন, ওরাও আমাদের শত্রু, জোরে বলুন, ঠিক কি ঠিক? যতদিন পর্যন্ত তারা
ইসরায়েলের পক্ষ অবলম্বন করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নেবে ততদিন পর্যন্ত ওদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না ঠিক কি উপরে উপরেও না তলে তলেও না ঠিক কি ঠিক না উপরে উপরেও না যারা উপরে উপরে আতাত করার চেষ্টা করছেন আমরা তাদের সাথেও নাই আর যারা তলে তলে সব ঠিক হয়ে গেছে বলছেন তাদের সাথেও আমরা নাই প্রিয় উপস্থিতি কি বলবো আপনাদেরকে ইংরেজদের বহু পুরনো একটা পলিসি আছে ওরা যখন কাউকে কোনো এলাকা কোনো অঞ্চলকে দখল করতে চায় এটার জন্য তারা খুব সুন্দর একটা পলিসি এখতিয়ার করে ব্যবসা কি পলিসি ইতিহাস বলে মোগল সাম্রাজ্যের সময়ে সম্রাটদের আমলে বহুবার ইংরেজ বেনিয়ারা এই ভারতবর্ষে মুক্ত ব্যবসা করবার জন্য তারা এখানে কুঠি নির্মাণের অনুমতি চেয়েছিল কেউ দেয় নাই আকবরও দেয় নাই আকবরের অন্যান্য সমস্যা ছিল কিন্তু রাজনৈতিক দূরদর্শিতা বেশ ভালোই ছিল পরবর্তীতে জাহাঙ্গীর ওদের প্রতি অতি উদারতার ভাব দেখিয়ে আচ্ছা ঠিক আছে ওরা ব্যবসায়ী তো করতে চাচ্ছে আমাদের দেশে অসুবিধা কি করুক না এদেরকে ব্যবসার অনুমতি দেয় ভারতবর্ষে এবং কুঠি নির্মাণের অনুমতি দেয় আস্তে 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 এরা মাথা চাড়া দিতে থাকে শাহজাহানের আমলেও মোটামুটি ঠান্ডা ছিল আওরঙ্গজেবের আমলে একেবারে গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল কোনো নড়াচড়া নাই শুধু ব্যবসাই করে আর কিছু না কচ্ছপ যেমন তার মাথা মাঝে মাঝে খোলসের ভিতরে ঢুকায় না এরকম করে ঢুকিয়ে বসেছিল ঘাপটি মেরে আওরঙ্গজেবের ইন্তেকালের পরে আওরঙ্গজেব রাজত্ব পরিচালনা করেছিলেন পরিপূর্ণ অর্ধ শতাব্দী পঞ্চাশ বছর একদিন দুই দিন না ইংরেজরা তার উপরে মহাখাপ্পা এজন্য দরবেশ আওরঙ্গজেবকে বিভিন্নভাবে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে তাদের বাধে নাই মিথ্যা কথা বলে বলে সব ইতিহাস রচনা করেছে ঠিক কি ঠিক এই সমস্ত ইতিহাসের ওদের মিথ্যা ইতিহাসের জবাব পশ্চিমবঙ্গের একজন বিজ্ঞ ঐতিহাসিক মরহুম গোলাম আহমদ মুর্তাজা তার বিভিন্ন বইয়ের ভিতরে দিয়েছেন এবং সেই বইগুলোর চেপে রাখা ইতিহাস বাজেয়াপ্ত ইতিহাস ইতিহাসের ইতিহাস এই বইগুলোর ভিতরে উনি একদম দালিলিকভাবে প্রমাণ করেছেন যে ওরা যে আকবরকে মহামতি বলতো এই মহামতির স্বরূপ আর আওরঙ্গজেবকে যে ওরা বিভিন্নভাবে অপরাধী সাব্যস্ত করত সেগুলোর বাস্তবতা কি এবং ওনার কথাগুলো এতটাই তথ্যপূর্ণ যার কারণে যাদবপুর ইউনিভার্সিটির ভিসি থেকে শুরু করে বড় বড় ঐতিহাসিক যারা হিন্দু ঐতিহাসিক তারা তার প্রতিটি বইয়ের উপরে বিশাল বিশাল করে মন্তব্য লিখেছেন যে উনি এক গোপন সত্য ইতিহাসের দ্বার উন্মোচিত করেছেন এগুলো আছে আমরা জেনে নিতে পারি পড়তে পারি আমাদের আমরা তো পড়ি কি পড়ি আগডুম বাগডুম পড়ি আর কি আগডুম বাগডুম না পড়ে নিজের ইতিহাস নিজের পূর্বপুরুষের ইতিহাস একটু দেখা উচিত তাহলে আমরা বুঝবো যে আসলে আমরা কত ঋদ্ধ ছিলাম কত সমৃদ্ধ ছিলাম এটা আমরা জানতে পারবো আজকে আমরা আমাদের ইতিহাস জানি না যাই হোক ওরা এসে তারপরে আস্তে 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 যেতে 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 একটা পর্যায়ে এই ব্যবসার ইয়েতেই কলকাতায় কুঠি বানালো দাক্ষিণাত্যে কুঠি বানালো এভাবে বানিয়ে বানিয়ে আপনারা জানেন একটা পর্যায়ে এদেশের রায় দুর্লভ জগৎ শেঠ উমিচাঁদ এদের সহায়তায় এদের বিশ্বাসঘাতকতায় শুধু আমরা মীরজাফরের নাম বলি শুধু কি মীরজাফর ওরাই শুধু মীরজাফরের নামটা বড় করে তুলে কারণ মীরজাফর মুসলমান ছিল বদনামটা হলে মুসলমানের হোক আর পুরো খ্রিস্টানদের সাথে এই দখলবাজ সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদের সাথে পরিপূর্ণ আতাত করে এদেশের স্বাধীনতা বিকিয়ে দেবার জন্য পরিপূর্ণ প্লট তৈরি করে দিয়েছিল জগৎ শেঠ উমিচাঁদ রায় দুর্লভ এদের মতো বড় বড় জমিদাররা ঠিক কি ঠিক না এরা এদের যোগ সাজসে বাংলার স্বাধীনতাকে তারা কেড়ে নিল ১৭৫৭ সালে
বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে তারপর তারা বাংলার দেশে বাংলার স্বাধীনতা সর্বপ্রথম কাড়লো। ওদিকে দাক্ষিণাত্য এভাবে আস্তে আস্তে ঘিরতে ঘিরতে যখন তারা দিল্লি দখল করে ফেললো, এই দিল্লি দখল করার পর সর্বপ্রথম অবস্থাটা তখন এমন ছিল ইংরেজের বিরুদ্ধে কথা বলবে, টু শব্দ উচ্চারণ করবে, এরকম ক্ষমতা কোনো বাপকা বেটার ছিল না, কোনো মায়ের লালের ছিল না। ওই সময় যেই ইংরেজের ব্যাপারে বলা হতো এই ব্রিটিশের রাজত্ব এর মধ্যে কখনো সূর্য ডোবে না, অর্থাৎ যেখানেই সূর্য উঠুক না কেন সেখানেই ব্রিটিশের রাজত্ব বিদ্যমান আছে, এত বিশাল সাম্রাজ্য ওরা তৈরি করেছিল, ওই সময় এই বিশাল শক্তির বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে দিল্লির এক নবীন নওজোয়ান আলেম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহ দ্ব্যর্থহীনভাবে ফতোয়া দিলেন, আজ থেকে ভারতবর্ষ দারুল হরব হয়ে গেছে, পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে, অতএব এই রাষ্ট্রকে শত্রুর কবল থেকে উদ্ধার করবার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রতিটি মুসলমানের জন্য ফরজ আইন। এই ঘোষণা যখন দেয়া হয়েছিল 1801 সালে, এরে মোহতারাম দোস্ত, ইংরেজের পুরো তখ্ত কেঁপে উঠেছিল এক নওজোয়ান আলেমের এই ফতোয়ার উপরে, এবং ওই ফতোয়ার উপরেই ভিত্তি করে রচিত হলো সামনের এই ইংরেজ খেদাও আন্দোলনের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ওনার কথায় অনুপ্রাণিত হয়ে ওনার ছাত্র শিষ্য সৈয়দ আহমদ বরেলভি রহমতুল্লাহ আলাই, হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, এনাদের নেতৃত্বে গোটা ভারতবর্ষব্যাপী স্বাধীনতার আগুন জ্বলে উঠল, মুসলমানরা ঝাঁপিয়ে পড়ল ওদের বিরুদ্ধে, কিন্তু সেই বালাকোটের চত্বরে আবার সেই অমিচার জগৎসেদদের প্রেতাত্মাদের বিশ্বাসঘাতকতার কারণে এই স্বাধীনতা আন্দোলন আবার বাধাগ্রস্ত হল। ওনারা শাহাদাতের পেয়ালা পান করলেন, শির দেগা নাহি দেগা আমা আমা ভেঙে গেলেন, কিন্তু মচকালেন না, ঠিক কি ঠিক না, স্বাধীনতা আন্দোলন এখানে থেমে যায়নি। বালাকোটের যুদ্ধে তাদের শোচনীয় পরাজয় হবার পরে আবার মুসলমানরা জমায়েত হতে শুরু করলেন, আবার গোটা দেশব্যাপী বিদ্রোহের আগুন ইংরেজের বিরুদ্ধে জ্বালাতে শুরু করলেন, এদেশের স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা করা শুরু করলেন। হতে 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 দেশের বিভিন্ন জায়গাতে স্বাধীনতা কামীদের সিদ্ধান্ত হলো, তারা একই সময়ে কাছাকাছি সময়ে তারা সকলে আন্দোলনে যোগ দেবেন, চারিদিকে বিদ্রোহের আগুন জ্বলবে, থানা ভবনকে রাজধানী মনোনীত করে সেখানে আমিরুল মুমিনিন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো, আমিরুল মুমিনিন নির্বাচিত করা হলো, হযরত শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে, হযরত ইমাম কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইকে প্রধান সেনাপতি, এবং হযরত শাহ রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ আলাইকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে মুসলিম রাষ্ট্রের উৎপত্তি হলো, এবং সেখান থেকে ইংরেজের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হলো, শামিলির ময়দানে আবার যুদ্ধ হলো, একই সাথে 1857-তে সিপাহী বিপ্লব হলো দিল্লিতে, একসাথে স্বাধীনতার আগুন দাউদাউ করে জ্বলল, এখানেও সেই জগৎসেঠ অমিচাঁদদের সেই বিশ্বাসঘাতকতার কারণে স্বাধীনতার সুফল আমরা হাতে পাই নাই, সেখানে আমাদের অনেকেই শহীদ হয়ে গেলেন, কিন্তু গোটা ভারতবর্ষব্যাপী স্বাধীনতার আগুন জ্বলল। ফলশ্রুতিতে তারা সিদ্ধান্ত নিল এই স্বাধীনতার আগুন বারবার জ্বলছে, কেন জ্বলছে, কোত্থেকে জ্বলছে, তারা খুঁজে গবেষণা করে বের করল, এর উৎপত্তি হলো কোরআন এবং কোরআন বিশেষজ্ঞ আলেম ওলামারা। সিদ্ধান্ত নেওয়া হলো না কোরআনের কপি রাখা হবে, না কোরআনের জীবন্ত রূপ আলেম ওলামাকে রাখা হবে। 30 লক্ষ কপি কোরআনে করিমকে দিল্লিতে পুরানো হলো, যে কোরআন রাখা হবে না। আর দিল্লি থেকে শুরু করে খাইবার পাস পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটাকে শেরশাহ রোড সুরসুরি রোড বলা হতো, এই কয়েকশো মাইল বিস্তৃত লম্বা এই রোডের দুই পাশে ঘন গাছের সারি ছিল। ঐতিহাসিকরা লিখেছেন এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছে একাধিক আলেমের ফাঁসিতে তার লাশ ঝুলানো হয় নাই। এভাবে হাজার হাজার আলেমকে ইংরেজরা নিধন করেছে, আজকে ওরা আমাদেরকে আসে মানবতার সবক শিখাতে, তাই না?
ওরা আমাদেরকে মানবাধিকারের কথা বলতে আসে, কিছু মনে করেন না, ওরা কখনোই আমাদের বা কারো বন্ধু নয়, ওরা শুধু নিজেদেরই বন্ধু, নিজেদের স্বার্থে যেখানে যেখানে দরকার, যাকে যাকে ব্যবহার করা দরকার যেখানে তাই করে তারা, ঠিক কি ঠিক? ওদের কাজ ব্যবহার হবে, কাজ শেষ তারপরে আস্তে ছুঁড়ে ফেলে দিবে, ঠিক কি ঠিক না? আপনারা মনে হয় জানেন না সাপলার ইতিহাস, মনে হয় আপনারা জানেন না পাঁচই মেয়ের সাপলার ইতিহাস, বলেন না কেন? এটাতে পরিপূর্ণ অনুমোদন কারা দিয়েছিল? এই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সরকারের সমস্ত পশ্চিমা অ্যাম্বাসেডররা দিয়েছিল। আমরা ওদেরকে চিনি, ওরা কখনোই এদেশের বন্ধু নয়, ওরা সবসময় এদেশকে শোষণ করার তালেই দেখেছে, ঠিক কি ঠিক না? এই জন্য শত্রু চিনতে ভুল করলে মুশকিল হবে, শত্রু চিনতে ভুল করলে বিপদ আছে। এজন্য বলেছি উপরে উপরেও আতাত চাই না, তলে তলেও আতাত চাই না। নারাজ হচ্ছেন আপনারা? নারাজ হলেও কিছু বলার নাই, সত্য কথা তো আমাদেরকে বলতেই হবে। আমরা না আওয়ামী লীগের, না আমরা বিএনপির, আমরা কোনো দলের না, আমরা কার? আস্তে বলেন, কার? সত্য কথা না বললে কিয়ামতের দিন আগুনের কাঁইচি দিয়ে আমার আপনার জিহ্বা কাটা হবে, এই দায়িত্বের কারণে বলতে হয়, না হলে বলতাম না হয়তো, চুপ করে হালুয়া রুটির ভাগিদার হওয়া খুব সহজ, ওই সিস্টেম আমরা জানি না, তা নয়। মেরে মুখতারাম দোস্ত, বলছিলাম এরা যে এদেশকে পরাধীন করলো, কিরকম জুলুম নির্যাতন চালিয়েছে, আপনারা পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগের ঘটনা নিশ্চয়ই আপনারা পড়েছেন ইতিহাসে, কিভাবে হত্যা করেছে আমাদের এখানকার শহীদ তিতুমিরকে, মীর নিসার আলী তিতুমিরকে কিভাবে বাসের কেল্লা ধ্বংস করে কিভাবে হত্যা করেছে আপনারা আশা করি জানেন, ঠিক কি ঠিক না? হাজী শরীয়তুল্লাহর স্বাধীনতা আন্দোলনের কথা আপনারা নিশ্চয়ই জানেন, কার বিরুদ্ধে ছিল? এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, ঠিক কি ঠিক না? এরা এসেছে, এরা যে আমাদেরকে দখল করেছিল, গোলাম বানিয়ে রেখেছিল 190 বছর, কত বছর? 1757-তে ঢুকেছে, 1947-এ এদেশ থেকে জুতো পেটা খেয়ে বের হয়েছে, ঠিক কি ঠিক না? এমনি বের হয় নাই। প্রিয় উপস্থিতি, বলছিলাম এরা যে আমাদেরকে গোলাম বানালো, এটার প্রথম প্লট কি ছিল বলেন তো, মনে আছে না নাই? আসতে বলেন, আজকেও গোটা পৃথিবী জুড়ে ওরা ওদের ব্যবসায়িক নেটওয়ার্ককে বিস্তৃত করে রেখেছে, ওদের কোম্পানিগুলোকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরিণত করেছে, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চ খুলে রেখে দিয়েছে, ওদের মাল বিক্রি হয় আর ওই বিক্রির লভ্যাংশ ওদেরকে দিতে আমরা বাধ্য হই, ঠিক কি ঠিক না? ঠিক এইভাবে আমার আপনার পকেট থেকে ওরা ঠিকই তাদের অর্থটা নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে সেগুলো দিয়ে দিন দিন শক্তিশালী হচ্ছে এবং এই পশু ইসরায়েলকে সমর্থন দিয়ে, এদেরকে মদদ দিয়ে আমাদের মুসলমানকে, মানবতাকে হত্যা করে যাচ্ছে, ঠিক কি ঠিক? এখন বুঝে থাকলে বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সকল বেনিয়াদের পকেটে ওদের কোম্পানির মাল কিনে ওদেরকে সহযোগিতা করতে আপনারা কে কে রাজি আছেন? আসতে বলেন, কেউ রাজি নাই? কে কে রাজি নাই, হাত উঠিয়ে একটু দেখাই তো দেখি। হাত নামাই। তাহলে ওদের পণ্য বর্জন করতে রাজি আছি? ওদের পণ্যগুলো বর্জন করার ভিতরে দুটি লাভ, নাম্বার এক, নিজের মানবতা, মনুষ্যত্ব এবং ইমানের হেফাজত, নাম্বার দুই, দেশের টাকা দেশে রাখা, দেশের টাকা অন্যদেরকে না দেওয়া, এভাবেই আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক শক্তি আরও বাড়বে, ঠিক কি ঠিক না? দুটো লাভ এখানে। এজন্য ওদের মালগুলোকে বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা ঘটনা শোনাই, হ্যাঁ শুনবেন? এই যে পরাশক্তি আছে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন, আপনারা সেই উদাহরণটা শুনবেন, আল্লাহর দেওয়া উদাহরণ, আমি ওটাকে বোঝানোর জন্য একটু আগে বলে নিই। আপনাদের বাড়িতে মাকড়সা আছে না? মাকড়সা বাড়ি বানায়? আসতে বলেন, জাল বনে? হ্যাঁ, মাকড়সা কি মনে করে জানেন? আমার চেয়ে হাইটেক টেকনোলজি আর কারো কাছে নাই,
আমি গ্রুপ অফ কোম্পানিজের মালিক, আমি কারো মুখাপেক্ষী নই। কেন? একমাত্র মাকড়সা ছাড়া যত প্রাণী আছে তারা তাদের বাড়িঘর বানানোর জন্য বাহির থেকে জিনিস আনে। মৌমাছি মৌ মানে, পাখি খড়কুটো আনে, ঠিক কি ঠিক না, বলেন না কেন? তারপরে বল্লা বলতে আছে না, দেখবেন ওই যে মাটি দিয়ে বানায়, ঠিক কি ঠিক না, বাহির থেকে জিনিস আনে। একমাত্র মাকড়সা, তার কাছে এমন হাইটেক টেকনোলজি আছে যে সে বাহির থেকে কিছু আনা লাগে না, সে নিজেই লাফফাল মারে আর তার বাড়ি হয়ে যায়। কি করে? এমনি করে লাফফাল মারে আর কি হয়, বাড়িটা বানিয়ে সে মাঝখানে বসে, বসে সে একটা ভাত নেয়, এমনভাবে বসে, আমি যে এত শক্তিশালী উন্নত আয়রন ডোম তৈরি করেছি, এটা ভেদ করে কোনো মিসাইল মানে মশা যেতে পারে না। আমি এমন শক্তিশালী গুহ তৈরি করেছি, এটিকে ভেদ করে কোনো জঙ্গি বিমান মানে মাছি যেতে পারে না। বুঝছেন, কেউ গেলে সে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, দেখেন নি মনে হয়? বিশাল ভাব নিয়ে সে বসে এবং তার হাব ভাব দেখে মনে হয় মুই কি হুনুরে আছে না নাই, এরকম একটা ভাব। আচ্ছা, যেই বাড়িতে মাকড়সা এই জালগুলো বানায় বাড়ির মালিক দেখে না, দেখে না, কিছু বলে বাড়ির মালিক? কিছু বলে না, চুপচাপ দেখে বানায়, বানাচ্ছে বানায়। মাকড়সা মনে করে আমাকে আর পায় কে, ঠিক কি ঠিক না? একটা পর্যায়ে যখন নাকি বাড়ির মালিকের বাসায় মেহমান আসার সময় হয়, কি আসার সময় হয়, তখন বাড়ির মালিক সব আবর্জনা পরিষ্কার করে ঘরটাকে পরিপাটি করে, নিচে পরিপাটি করার সাথে সাথে নজরটা উপরেও যায়, ঠিক কি ঠিক না? মাকড়সা তো নিচে বানায় না, আসমানে বানায়, সে বিশাল ব্যাপার স্যাপার তার। তো বাড়ির মালিক সব পরিষ্কার করে যখন নাকি মাকড়সার আর বিশাল আয়রন ডোম এর যে বিশাল পরাশক্তিওয়ালা বাড়ি যেটা সে বানিয়েছে, যেটা নিয়ে তার মহাগর্ব, ওটা ধ্বংস করার জন্যে যখন তার সময় আসে, তখন বাড়ির মালিক ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানকে ফোন দেন এবং বলেন আপনার ট্যাঙ্ক রেজিমেন্ট থেকে একটা ট্যাঙ্ক এখানে পাঠান, এরকম মেশিন গান আনান, আপনি রাইফেল আনেন, রিভলভার আনেন, নিজের পক্ষে একটা ককটেলের ব্যবস্থা তো করেন নাকি না? আচ্ছা, মোটা বরাক বাঁশ, লাঠি, রামদা আনা হয়, কি নেয় হাতে, কি নেয় ঝাড়ু, নেয় তাও কোন ঝাড়ু, সলার ঝাড়ু নেয় না, তুলতুলে ফুলের ঝাড়ু, ঠিক কি ঠিক না, নরম কোমল ঝাড়ু, ওটাকে নিয়ে ইয়াজোরে বাড়ি মারে, কি করে আস্তে করে একটা ডলা দেয়, ঠিক কি ঠিক না? ডলা দেওয়ার সাথে সাথে মাকড়সার এই পরাশক্তির অহংকারের বাড়ি আছে না নাই? এবং জনাব বলা মাকড়সা নিজের প্রাণ বাঁচানোর জন্য উপর থেকে প্যারাশুট জাম্প করে, সাই দেখেননি মনে হয়, জাম্প করে নিচে পড়ে দৌড় মারে বাংকারে আশ্রয় নেয়। বাংকার মানে হলো ওই আপনার ওয়ার্ড্রোবের চিপা, খাটের তলা, স্ত্রীর আলমারির পায়া, তারপরে বা ইঁদুরের গর্ত, এটা হলো তার বাংকার, ঠিক কি ঠিক না? বাড়ির মালিক অনেক সময় পালিয়ে যেতে দেখেও কিছু বলে না, যাক বেচারা বাড়িঘর গেছে আর বাদ দিলাম, কিছু করার দরকার নেই। মাঝে মাঝে বাড়ির মালিকের মেজাজ খুব খারাপ হলে তখন ঝাঁটাটা দিয়ে বাড়ি একটা মারে, জনাব পরাশক্তি মাকড়সার পেটের সাদা প্যাটাপোটা বের হয়ে সব শেষ হয়ে যায়, ঠিক কি ঠিক না? তো এই যে মাকড়সা নিজেকে বিশাল কিছু মনে করে, সুপার পাওয়ার আর হিরো মনে করে, বাড়ির মালিকের কাছে এটা কত অসহায় সে এটা কল্পনাও করতে পারে না, ঠিক কি? রব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, আল্লাহকে বাইপাস করে আল্লাহকে বাদ দিয়ে যে সকল পরাশক্তি আর মহাশক্তিদেরকে তোমরা দেখো, এদের উদাহরণ হলো মাকড়সার মতো। আর এরা কি করে? বিশাল ভাব নিয়ে বাড়ি বানায়, আল্লাহ তাআলা এমন ভাব নিয়ে বলতেছেন যেমন ভাবে ও ভাব নেয়,
সে কি করে ইত্তখাযাত বাইতা বানা বাইতা কয় না ইত্তখাযের ভিতরে আলাদা এক স্পেশাল অর্থ আছে সে একটা বিশাল বাড়ি বানায় অথচ ওয়া ওয়া অথচ ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত পৃথিবীতে যদি অতি দুর্বলতম কারো ঘর থাকে সেটা হলো মাকড়সা তার চেয়ে দুর্বল বাড়ি আর কারো নাই লাউ কানু ইয়ালামুন হায় যদি ওরা একটু বুঝতো ওরা তো বুঝে না ওরা তো নিজের শক্তিমত্তার গর্বে আর অহংকারে চুর হয়ে থাকে ঠিক কি ঠিক না মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বুঝে থাকলে বলেন বর্তমান যুগে অ্যাটমিক পাওয়ারের অধিকারী অ্যাটম বোমের মালিকানা যাদের আছে হাইপারসনিক মিসাইল আছে এটা আছে আর ওটা আছে কত কিছু আছে এই সব কিছু নিয়ে যারা বড়াই করে অথচ আল্লাহকে মানে না এদের প্রত্যেকের উদাহরণ মাবুদ দিয়েছেন এক একটা মাকড়সার মতো ঠিক কি ঠিক না বুঝে থাকলে বলেন আটলান্টিকের ওই পারের আমেরিকা একটা আসতে বলেন কি এই পারে তার ব্রিটেন আরেকটা ফ্রান্স আরেকটা এদের অবৈধ সন্তান ইসরায়েল আরেকটা আসতে বলেন ঠিক না আপনারা জানেন এরা গোটা পৃথিবীব্যাপী জাল বুনে রেখেছে কোনোভাবেই কাউকে মুক্ত হতে দেয় না স্বাধীন হতে দেয় না ঠিক কি ঠিক না স্বাধীন সিদ্ধান্ত নিতেই দেয় না যেখানে সেখানে নাক গলায় নাকি দেখেন নাই এখন আসেন তো দেখি এই যে মাকড়সাগুলো এদের মহাশক্তি আর পরাশক্তি নিয়ে মেতে উঠেছে এই জমি এই সবগুলো শক্তি তো তৈরি করেছে এই জমি নেই ঠিক কি ঠিক না এই জমিনটা কার আসতে বলেন এই জমিনের মালিককে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহ এবং জমিনের মালিকানা কর্তৃত্ব একমাত্র কার জমিনের মালিক আপনারা জানেন বাড়ির মালিকের বাসায় যখন নাকি মেহমান আসার সময় হয় কি আসার সময় হয় মেহমান যখন আসে তখন বাড়ির মালিক কি করে আরে মনে নাই মনে হয় আরে মুরব্বীরা আসছে মাকড়সারা আসে নাই নেককার মানুষরা আসছে আল্লাহওয়ালারা আসছে আল্লাহর ঝাড়ুরা আসছে ঠিক কি ঠিক না বাড়ির মালিকে ঘরে যখন নাকি মেহমান আসার সময় হয় তখন মালিক হাতে কি নেয় বলেন না কেন মাকড়সার জাল সাফ করবার জন্য কি হাতে নেয় মনে আছে না নাই আল্লাহর এই জমিনে বিশেষ মেহমান ইমাম মাহদি এবং হযরত ঈসা আলাইহিসসালাম আসার সময় সমাগত প্রায় মেহমান যেহেতু আসবে বাড়ির মালিক মাকড়সার জালের উপরে ঝাঁটা পেটা শুরু করেছেন প্রথম শুরু হলো 2021 সালে তখন আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন কাশিমপুরে আমরা পত্রিকা পেতাম সেখানে দেখলাম আপনারাও পেয়েছেন পড়তেন নিশ্চয় দেখলাম এতদিন যাদেরকে যেই তালেবানকে জঙ্গি জঙ্গি বলে চিৎকার করে গলা ফাটাতো ওদের সংবাদ মাধ্যমগুলো হঠাৎ তারা ওদেরকে যোদ্ধা বলা শুরু করেছে মনে আছে না নাই কাতারের বৈঠকের পরে হঠাৎ রাতারাতি জঙ্গিরা কি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন হ্যাঁ এখন দেখি পত্রিকার ভাষাও ভিন্ন মার্কিন অ্যানালিস্ট সমরবিদরা ওখানে ঘোষণা করেছেন যেভাবে তালেবান যোদ্ধারা এগুচ্ছে সেভাবে এগুলি বোঝা যাচ্ছে রাজধানী কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছতে তাদের আমরা রেডিওতেও খবর শুনলাম পৌঁছতে তাদের মোটামুটি মিনিমাম 90 দিন লাগবে কয়দিন আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ যে সকল ভারী ভারী অত্যাধুনিক অস্ত্র আমেরিকা এখানে এনেছে মজুদ করেছে এই 90 দিন সময় এনাফ এবং যথেষ্ট ওই সমস্ত অস্ত্রগুলোকে জায়গা মতো সরিয়ে নেবার ব্যাপারে তারা নিয়ে যাবে আর যদি দু চারটে নিতে নাও পারে রয়েও যায় তো সেগুলোকে তারা অকেজো করে দিয়ে যাবে নষ্ট করে দিয়ে যাবে আমরা বড় বড় আবু লাহাব আবু জেহেলের প্রেতাত্মাদের মুখ থেকে এই সমস্ত কথা শুনতেছিলাম সব রেডিওতে বুঝতে পেরেছেন 90 দিন সময় যথেষ্ট হয় সব নিয়ে যাবে নতুবা বাকি সব নিতে না পারলে যেগুলো রবে সেগুলাকে কি করবে অকেজো করে নষ্ট করে দিয়ে যাবে
আমেরিকা তাই বলেছে চিন্তার কোনো কারণ নাই, এদের হাতে কিছু পড়বে না। আমরাও তো তাই মনে করলাম, যাক জঙ্গিদের হাতে তাহলে এগুলো না পড়াই ভালো। আমরা মনে মনে চিন্তা করতেছি আমেরিকা একটা ব্যবস্থা করে পৃথিবীকে উদ্ধার করে দিয়ে যাবে, আর যাই হোক না কেন। ময়মনসিংহের ভাষায় বলতে হলে বলতে হয় উম্মায়া মায়া গো। 90 দিনের তসবিহ জপতে ছিল, 9 দিনও যায় নাই দিয়ে কাবুল দখল হয়ে গেছে। যারা বলছিল নষ্ট করে ধ্বংস করে দিয়ে যাবে অস্ত্রগুলো, ওগুলো ধ্বংস করা তো বহুত পরের কথা, আক্রমণের ঠেলায় যে প্যান্ট নষ্ট করেছে ওই প্যান্ট চেঞ্জ করার মতো সময় এদের নাই। প্লেনের লেজ ডানা চাকা ধরে ঝুলে পালাচ্ছে, বুঝতে পারে নাই। জমিনের মালিকের বাড়িতে এখন মেহমান আসার সময় হয়েছে, এই জন্য মাবুদের ঝাঁটা পেটা শুরু হয়েছে। 2021 পৃথিবীবাসী দেখেছে ইরাক আর লিবিয়ার কষাই, আমেরিকা এবং ব্রিটেনের ঝাঁটা পেটা খাওয়া, ওই মাকড়সাকে তছনছ করে দিয়েছেন মাবুদ, তাদের অহংকারকে চূর্ণ করেছেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা তো বেজোড়, ওনার সংখ্যা কি একাধিক? এক সংখ্যাটা কি জোড় না বেজোড়? হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাহ উইত্রুন ইউহিব্বুল উইত্র, আল্লাহ তাআলা বেজোড়, তাই বেজোড়কে কি করেন? এই জন্য নামাজে সেজদার ভিতরে যে আপনারা তাসবিহ পড়েন সুবহান রাব্বিয়াল আলা কয়বার অথবা 5 বার অথবা 7 বার, বেজোড় পরিমাণ, ঠিক কি ঠিক না? বিভিন্ন জায়গায় বেজোড়ের ছড়াছড়ি ইসলামের ভিতরে আছে, সুবহানাল্লাহি বিহামদিহি। মনে হয় আর কি সব কথা যে মানুষের অনুমান ঠিক হবে তা জরুরি নয়। 2021 আল্লাহ বেছেছিলেন ওখান থেকে আটলান্টিকের ওই পারের আর এই পারের মাকড়সাকে বানান দেওয়ার জন্য, এবার 2023 এসে এটাও বেজোড়, ফিলিস্তিনিদের হামাসকে আল্লাহ দাঁড় করিয়েছেন আরেক মাকড়সা ইসরায়েলকে বানান দেওয়ার জন্য। শুধু আমরা মার খাচ্ছি তা না, ওনারা নিশ্চিন্তে বসে নাই, ওদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কি ঠিক না? আল্লাহর ঝাঁটা পেটা চলছে, চলবে, আমাদের সবাইকে শেষ করে দেয়া যেতে পারে কিন্তু আমাদের একজনের ইমান কেউ কেড়ে নিতে পারে নাই, আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা এর চেয়ে বড় পরাজয় আর ওদের কি হতে পারে? ওরা তো আমাদের শত্রু একটা কারণে, কোরআন বলেছে সেই কারণ হলো আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, ওদেরকে ওদের বাড়িঘর থেকে উচ্ছেদ করছে ওরা। কেন করছে? তাদের একটাই মাত্র অপরাধ যে তারা বলে আমাদের রব আমাদের সব একমাত্র আল্লাহ, এটা ওরা সহ্য করতে পারে না, মুশরিকরা এটা হজম করতে পারে না, তাই মুসলমানদেরকে ধ্বংস করার খেলায় ওরা মেতে ওঠে, ঠিক কি ঠিক? আস্তে বলেন, ওরা আমাদের ইমান ধ্বংস করতে চায়, ওরা আমাদের সব ধ্বংস করে দিতে পারছে কিন্তু আমাদের ছোট্ট বাচ্চাদেরও ইমান কেড়ে নিতে পারছে না, সুবহানাল্লাহ। ছোট্র বাচ্চা আপনারা দেখেছেন এই সমস্ত ভিডিও প্রতিদিন আসছে, আপনারা দেখছেন এগুলো লাইভ আসছে, একটা বাচ্চা 5-7 বছরের বাচ্চা, সে নিজে আহত, সারা শরীর থেকে রক্ত ঝরছে, তার আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে মূর্ছ অবস্থায়, তার চেয়ে হয়তো 1-2 বছরের বড়, সেই ভাইয়ের কাছে মুখের কাছে গিয়ে সে এটা বলছে না যে যুদ্ধটা না হলে তুমি বেঁচে যেতে, আমি খুব দুঃখিত। সে কি বলছে গিয়ে? ভাই বলো না, বলো একবার, বলো একটু, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাচ্চা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, এক পর্যায়ে তার ভাই যার মুখ নড়ছে না কিন্তু তারপরে শুনতে শুনতে সে কাঁপা কাঁপা স্বরে কালিমায়ে শাহাদাত বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। মেরে মোহতারাম দোস্ত, যাদের বাচ্চাদের ইমানের দৃঢ়তা এই পরিমাণ, তাদেরকে পরাস্ত করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হতে পারে না। উপস্থিতি নিত্যদিন তাদেরকে ধ্বংস করা হচ্ছে,
ওরা আনন্দে আছে যে আমরা ওদেরকে মেরে পিটে শেষ করে দিচ্ছি, আমরা বলতে চাই আনন্দ করতে পারো, আমাদের হারানোর কিছু নাই। তোমরা যাদেরকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছ বলে মনে করছো, মাবুদ তাদেরকে চিরস্থায়ী জীবন দান করে দিচ্ছেন। কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তারা জিন্দা, কিন্তু তোমরা তাদের জীবনটা অনুভব করতে পারো না। আরেক আয়াতে মাবুদ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যাদেরকে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত হিসেবে কল্পনাও করো না, বরং তারা জীবিত। জীবিত মানুষ যেভাবে দুনিয়াতে আহার গ্রহণ করে, রিজিক গ্রহণ করে সকাল বিকাল, ঠিক কিনা? ইন্দা রব্বিহিম ইউরযাকুন, তারা এপার থেকে ওপারে গিয়ে সাথে সাথে মাবুদের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হতে থাকে। তাহলে আমাদের হারানোর কিছু নাই, কারণ আমরা মরলে শহীদ বাঁচলে গাজী, ঠিক কিনা? ওরা ওদের মদের পিছনে যে পরিমাণ লালায়িত হয়ে থাকে, মুসলিম জাতি শাহাদাতের মৃত্যুর পিছনে চালাচ্ছে ভাবেই লালায়িত হয়ে থাকে, ঠিক কি ঠিক না? তার চেয়ে বেশি আমরা শাহাদাতের মৃত্যুকে খুঁজে বেড়াই, সুবহানাল্লাহ। এজন্যই দেখেন না, এজন্যই দেখেন না, 5ই মেতে এই পরিমাণ শাহাদাতের ঘটনা ঘটবার পরেও আবার যখন ডাক দিছে লক্ষ মানুষ আবার চলে আসছে, এরা অবাক হয়ে যায়, কি ব্যাপার এদের, কি মানে স্মৃতিশক্তি ভ্রষ্ট হয়ে গেল নাকি, এদের কি সমস্যাটা কি, নাকি এদের লাজ লজ্জা নেই, একবার এরকম মার খেয়ে শেষ হয়ে গেল, এখন আমরা আবার ডাকলো আবার চলে আসলো, ঠিক কি ঠিক না? হেফাজতে ইসলামের এক এক ডাকে কিভাবে লাখো মানুষ হাজির হয়ে আবারও হাজির হয়ে যায়, ঠিক কি ঠিক না? আমাদের কাছে আমাদের দিন, আমাদের আল্লাহ, আমাদের রসুল সবচাইতে উপরে, ঠিক কি ঠিক? মেরে মহতারাম দোস্ত, যাই হোক, বলছিলাম আমাদের ক্ষতি কি, ওরা মনে করছে আমাদের অনেক মারা গেছে, আর আমরা বলি আমাদের কোনো লস নাই, কারণ মৃত্যু একটা ইন্তেকাল, ইন্তেকাল মানে স্থান পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনি ছিলেন হিমায়তপুরে, আসছেন চান্দুলিয়ায়, বলেন না কেন, কোনো পরিবর্তন আছে? বরং চান্দুলিয়ায় আসার পরে বলা হইলো আর মৃত্যু চিত্তু নাই, খোশ আরামে খাইতে থাকো, ঘুরতে থাকো, এবার আপনার ওখানকার চেয়ে এখানকার জীবন কি কম আনন্দের না বেশি আনন্দের? শহীদের অবস্থা ঠিক তাই। রইলো উনাদের অবস্থা, মাশা আল্লাহ তাআলা, যেই কয়টা মরতেছে ডাইরেক্ট হাবিয়া দোজক, বলেন না কেন, যেই কয়টা মরতেছে সেই কয়টা সোজা কোথায়, বিনা হিসাবে জাহান্নাম, আসতে বলুন, ঠিক কি ঠিক না? লস কাদের, আমাদের না ওদের? মারতে খাওয়া শুরু হয়েছে ওদের, ইনশাল্লাহ খাবে, আমাদেরকে হয়তো 100 জনকে মারে, আমরা হয়তো ওদের 2টাকে মারি, কিন্তু 2টাই তো ওদের লস, আমাদের তো 100টাই জিত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।